নোট দিয়ে ভোট কেনার দিন শেষ, সালমান শাবনুরের বাংলাদেশ। দারুণ কথার এই গানটি প্রমাণ করে দেয় বাংলাদেশের চলচ্চিত্রে সালমান শাবনুরের অবদান কতটুকু। এবারে শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। দুইবারের নির্বাচিত মিশা জায়দের একটি প্যানেল ও কাঞ্চন নিপুণের একটি প্যানেল। দুই দলেই তারকার ছড়াছড়ি, দুই দলেই চলছে হাড্ডাহাড্ডির লড়াই। নির্বাচনের হাওয়ায় সরগরম হয়ে আছে এফডিসি চত্বর। নির্বাচনকে সামনে রেখে এফডিসিতে চলছে নানা প্রচারণা। প্রতিটি শিল্পীর কাছে ভোট চাচ্ছে দুই প্যানেলের সহকর্মীরা। প্রতিটি শিল্পী নিজের পছন্দের দলকে সবার সামনে তুলে আনতে মেতে উঠেছে নানা আয়োজনে। কাঞ্চন নিপুণ প্যানেলের সদস্যবৃন্দরা নির্বাচনকে কেন্দ্র করে একটি নির্বাচনী গান লিখেছেন। সেই গানের কথাগুলো ছিল অনেকটা ছড়া কাটার মতো। গানের কথাগুলো ছিল অসাধারণ। গানের কথাগুলো ছিল এই রকম। নোট দিয়ে ভোট কেনার দিন শেষ, সালমান শাবনুরের বাংলাদেশ। নোট দিয়ে ভোট কেনার দিন শেষ, রাজ্জাক কবুরীর বাংলাদেশ। গানের প্রথম লাইনেই চলে এসেছে সালমান শাবনুরের নামটি। এই জিনিসটা ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লেগেছে। তাছাড়াও গানের প্রতিটি লাইনে বিভিন্ন তারকাদের যুগলবন্দি নাম ব্যবহার করা হয়েছে। সবচেয়ে বড় কথা, কিংবদন্তি ব্যক্তিদেরকে এই গানের মাধ্যমে স্মরণ করে গানটিকে অনেক বেশি প্রাণবন্ত করে তুলেছে বর্তমানের শিল্পীরা। গানের তালে তালে নেচে উঠেছে কাঞ্চন নিপুণ প্যানেলের সকল সদস্যরা। একটি ভিডিওতে দেখা গিয়েছে রিয়াজ, ডিয়া তাইফ সহ আরও অনেকেই এই নির্বাচনী গানের তালে তালে উৎসাহিত মনে নাচানাচি করছে। নাচে গানে শিল্পীদের মিলন মেলায় পরিণত হয়েছে বর্তমানে এফডিসি চত্বর। আগামীকাল নির্বাচন, এখন দেখার বিষয় কোন প্যানেল জয় হয়। আমাদের পক্ষ থেকে দুটি প্যানেলের জন্যই রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।